আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ডিভোশন অব কিভোশন এক্স বইটি আপনাদের সামনে উপস্থাপন করছি অনুবাদ করেছেন সালমান হক হোটেলের লাঞ্চে প্রবেশ করতেই পেছনের টেবিল থেকে এক লোক ডাক দিল ইয়াসুকোকে উড়ো চারপাশে তাকিয়ে দেখলো বেশিরভাগ টেবিলই নানা বয়সী মানুষে ভর্তি অনেকের পয়ের দামি স্যুট চকচকে জুতো টাই খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে ব্যবসায়িক আলাপটাও সেরে নিচ্ছে তারা নিচের দিকে তাকে কুড়োর টেবিলটার দিকে হাঁটা দিল সে এভাবে হঠাৎ করে ডাকার জন্য দুঃখিত কুডো হেসে বললেন কিছু খাবে ওয়েটার আসলে তার কাছে এক কাপ দুধ চা অর্ডার করলো ইয়াসুকু কিছু হয়েছে নাকি ইয়াসুকু জিজ্ঞেস করলো না সেরকম কিছু না কফির কাপ তুলতে তুলতে বললেন কুডো আমার বাসায় একজন ডিটেকটিভ এসেছিলেন গতকাল তারা আপনার সাথে যোগাযোগ করেছে তুমি তাদের আমার ব্যাপারে কিছু বলেছিলে নাকি আসলে সেদিন ডিনার শেষে বাসায় যাবার পর আমার বাসায় পুলিশ এসেছিল আমি কোথায় গিয়েছিলাম কার সাথে গিয়েছিলাম এসব প্রশ্নের উত্তর দিতে হয়েছে আমাকে তখন যদি আপনার কথা না বলতাম তাহলে আরও সন্দেহ করতোরা আমি খুবই দুঃখিত আরে তুমি ক্ষমা চাচ্ছ কেন মাঝপথেই তাকে থামিয়ে দিয়ে বললেন কুড়ো আমি জানি তোমার কোনো দোষ নেই আর আমাদের মাঝে যদি ভবিষ্যতে কিছু হয় তাহলে সেটা পুলিশের জানতে সমস্যা কোথায় আমার মনে হয় তাদের বলে ভালোই করেছে তুমি আসলেই ইয়াসুকু তার দিকে তাকিয়ে প্রশ্ন করল শুধু মনে রাখো এখন থেকে আমাদের ওপর সবসময় নজর রাখবে ওরা মাথা নেড়ে বললেন কুড়ো এখানে আসার পথেও কে অনুসরণ করছিল আমাকে কি প্রথম দিকে অত খেয়াল করিনি কিন্তু মোটটা ঘোরার সময় পরিষ্কার বুঝতে পারি সব ওরা এমনকি আমার পিছু নিয়ে পার্কিং লটেও ঢুকেছিল কুডো এমনভাবে কথাগুলো বললেন যেন খুবই সাধারণ ঘটনা সেগুলো কিন্তু ইয়াসুকু ভয়ার্থ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো এরপর কোথায় গেল তারা জানি না কাত তুলে বললেন তিনি ওদের চেহারা দেখতে পারিনি আমি এখানে বসার পর থেকেই আশেপাশে তীক্ষ্ণ নজর রাখছি কিন্তু সন্দেহজনক কিছু চোখে পড়েনি আমার অবশ্য ওদের না চোখে পড়াটাই স্বাভাবিক কিন্তু আমার ধারণা এতক্ষণে চলে গেছে ওরা ইয়াসুকো ও আশেপাশে একবার তাকালো খুব স্বাভাবিক ভঙ্গিতে খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই তার মানে আপনাকে সন্দেহ করছে ওরা আমি তোমাকে টোগা শিখে খুন করতে সাহায্য করেছি তারা বোধহয় এমন গল্প ফেদেছে কালকে যে ডিটেকটিভটা এসেছিলেন তিনি তো কোনো রাগঢাক না করে আমার এলিভায়ের ব্যাপারে প্রশ্ন করলেন ওয়েটার দুধ চা নিয়ে এসেছে সেটা টেবিলে পরিবেশন করার সময় ইয়াসুকো দ্বিতীয়বারের মতো আশেপাশে নজর বুলিয়ে নিল তারা যদি এখনও আপনার ওপর নজর রাখে তাহলে আমাদের দুজনকে একসাথে দেখলে কিছু সন্দেহ করবে না করলে করুক বললামই তো ওসবের আর পরোয়া করি না আমি সবাই আমাদের একসাথে দেখলেও কিছু যায় আসে না এখন লুকো ছাপা করলে ওদের মনে সন্দেহ আরও বাড়বে কুরু পেছন দিকে হেলান দিয়ে আয়েস করে হাত ছড়িয়ে বসে বললেন যেন ভাবভঙ্গি দিয়ে বোঝাতে চাচ্ছেন কোনো কিছুরই পরোয়া করেন না আসলে আমি চাই না আমার জন্য আপনাকে কোনো সমস্যায় পড়তে হোক আমাদের বোধহয় কিছুদিন দেখা সাক্ষাৎ না করাই ভালো হবে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আর কি আমি জানতাম তুমি এ ধরনের কিছু বলবে সামনের দিকে এগিয়ে এসে বললেন কুরো এজন্যই তোমাকে এখানে ডেকেছি আজ আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে ঘটনার দিন অন্য এক লোকের সাথে ছিলাম আমি সেটাই শক্ত এলিবাই হিসাবে কাজ করবে বেশি দিন আমাকে ঘাটাবে না ওরা সেটাই যেন হয় আমি আসলে তোমাকে নিয়ে বেশি চিন্তিত কুড়ো উদ্বিগ্ন স্বরে বললেন ওরা এটা কিছুদিনের মধ্যে বুঝে ফেলবে আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করিনি কিন্তু তার মানে এটা নয় যে তোমাকে এত সহজে রেহাই দিচ্ছে ওরা আমার তো ভাবলেই খারাপ লাগছে ব্যাপারটা কিছু করার নেই এখন প্রকাশিত খুন হবার আগে আমার খোঁজ করছিল একটা জিনিস আমি বুঝতে পারছি না তোমার সাথে কি এমন দরকার ছিল তার মরে গিয়েও সে তোমাকে শান্তি দিচ্ছে না কুড়ো মুখ বাকিয়ে বললেন তুমি তো আসলেই কিছু করি তাই না না সন্দেহ করছি না তোমাকে মারা যাবার আগে যদি সাথে যোগাযোগ হয় তবে সেটা নিশ্চিন্তে আমাকে বলতে পারো বলা যায় না সাহায্য করতে পারি তোমাকে এসুকো অভিব্যক্তিহীনভাবে ভাবে কুটোর দিকে তাকালো তাহলে এজন্যই আজ দেখে পাঠিয়েছেন তিনি অল্প হলেও সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে তার মনে না আমি আসলেও কিছু করিনি মুখে হাসি টেনে বলল সে আমিও এটাই ভেবেছিলাম তবুও তোমার মুখ থেকে শুনতে পেয়ে ভালো লাগলো ঘড়ির দিকে তাকাতে তাকাতে বললেন কুড়ো এসে যখন পড়েছ ডিনারটা আমার সাথে সেরেই যাও খুব ভালো একটা ফ্রেন্স রেস্টুরেন্ট চিনি আমি না আজকে আর পারবো না মিশাদকে বলে আসিনি ও! ঠিক আছে তাহলে আমি চাই না সে একা একা থাকুক বিলের কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন কুড়ো চলো তাহলে কুড়ো বিল দেওয়ার সময় আরেকবার আশেপাশে তাকালো ইয়াসুকো কিন্তু কাউকে দেখে গোয়েন্দা বলে মনে হলো না কুড়োকে পুলিশ সন্দেহ করার একটা ভালো দিকও আছে খুব তাড়াতাড়ি সত্যটা জেনে যাবে তারা তখন তার সাথে দেখা সাক্ষাতে আর বিধিনিষেধ থাকবে না কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছে না ইয়াসুকো এরকম নাজক পরিস্থিতিতে কুড়োর সাথে ঘনিষ্ঠ হওয়া কি উচিত হবে যতই মনে মনে সেটা চাকনাসে আর ইসিগামের কথাটাও মাথায় রাখতে হবে তোমাকে বাসায় পৌঁছে দেব আমি বিল দেয়া শেষ করে বললেন কুড়ো তার দরকার হবে না ট্রেনে করেই চলে যেতে পারবো এত কষ্ট করার দরকার নেই আমি পৌঁছে দিচ্ছি না আসলেও লাগবে না বাসায় যাওয়ার পথে টুকটাক বাজার করতে হবে আমাকে ঠিক আছে একটু মনক্ষুণ্ণ হয়ে বললেন কুড়ো কিন্তু শেষ পর্যন্ত হাসি মুখেই বিদায় জানালেন তাকে পরে দেখা হবে তাহলে আমি ফোন দিলে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না চা খাওয়ানোর জন্য ধন্যবাদ এই বলে হাঁটা দিল ইয়াসুকো শিনগাঁও স্টেশনের কাছে প্রায় পৌঁছে গেছে এমন সময় ফোনটা বেজে উঠলো হাঁটতে হাঁটতেই সেটা বের করে ডিসপ্লে দেখলো সে ভ্যানটেন্টেই থেকে সায়াকো ফোন করেছে হ্যালো হ্যালো ইয়াসুকো কথা বলতে পারবে এখন সায়াকোর গলার স্বর শুনে মনে হচ্ছে কিছু একটা নিয়ে উদ্বিগ্ন সে হ্যাঁ কোনো সমস্যা ডিটেকটিভটা আজকেও এসেছিল এবার অনেক উল্টোপাল্টা প্রশ্ন করেছে তাই ভাবলাম তোমাকে ফোন করি শক্ত করে ফোনটা চেপে ধরল না নাজেরি কী জাল পাচ্ছে পুলিশ অফিসারগুলো তার জন্য উল্টো পাল্টা প্রশ্ন মানে অস্বস্তির সাথে জিজ্ঞেস করল সে ওই লোকটা সম্পর্কে প্রশ্ন করছিল তারা তোমার প্রতিবেশী কী যেন নাম ইসিগামী ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল ইয়াসুকোর হাত থেকে ওনার ব্যাপারে কি প্রশ্ন কাপা কাপা গলায় জিজ্ঞেস করল সে তারা নাকি শুনেছে এখানে একজন কেবল তোমাকে দেখার জন্যই লাঞ্চ কিনতে আসে তার ব্যাপারে জানার জন্যই এসেছিল আমার ধারণা কুড়ো এ কথা বলেছে তাদেরকে কুড়ো ইয়াসুকোর মাথাতেই ঢুকলো না ব্যাপারটা ইয়াসুকো আমি বোধহয় ওরকম কিছু একটা কুড়োকে বলেছিলাম এক সময় আর সেটাই সে পুলিশকে জানিয়েছে এতক্ষণ ব্যাপারটা পরিষ্কার হলো তার কাছে কুডোকে জিজ্ঞাসাবাদার সময় ইসিকামের ব্যাপারে নিশ্চয়ই কিছু শুনেছে তারা এরপরে ভ্যানটেন টেয়ে গেছে সেটা যাচাই করতে তুমি তাদের কি বলে সায়াকো আমি ওদের মনে সন্দেহ জাগাতে চাইনি তাই সত্যটাই বলে দিয়েছি বলেছি তিনি একজন গণিতের শিক্ষক তোমার পাশের বাসায় থাকেন আর এখানে তার আসার কারণ সম্পর্কে আমরা নিশ্চিত নই কিন্তু ধারণা করছি তোমাকে পছন্দ করেন তিনি এসব ইয়াসুকোর গলা শুকিয়ে গেছে ইসিগামের ব্যাপারটা তাহলে জেনেই গেছে পুলিশ কুরোই কি তাদেরকে সে কাজে সাহায্য করেছে নাকি অন্য কোনো কারণে তাকে সন্দেহ করছে তারা হ্যালো ইয়াসুকু হ্যাঁ শুনছি যাই হোক এগুলো বলেছি আমি ওদের কোনো সমস্যা হবে না তো হবে কিন্তু মুখের ওপর সেটা তাকে বলতে পারলো না ইয়াসুকো না আমার মনে হয় না কোনো সমস্যা হবে আর ঋষিগামীর তো এসবের সাথে কোনো সম্পর্কও নেই আমিও এটাই ভেবেছিলাম তবুও জানিয়ে রাখলাম তোমাকে ধন্যবাদ এই বলে ফোন কেটে দিল ইয়াসুকো পেটের ভেতর মোচুর দিচ্ছে তার মনে হচ্ছে বমি করে ফেলবে বাসায় ফেরার পুরো পথটাই দরদর করে ঘামল সে মাঝখানে বাজারে থেমে এটা সেটা কিছু জিনিস কিনলেও বাসায় যেতে যেতেই ভুলে গেল কি কিনেছে ইসিগামী তার কম্পিউটারে বসে কাজ করছিল এমন সময় পাশের বাসার দরজা খোলার আওয়াজ আসলো তার কানে কম্পিউটার স্ক্রিনে তিনটা ছবি খোলা দুটো কুডোর আর অন্যটা ইয়াসুকোর হোটেলে ঢোকার সময় তোলা হয়েছে ওগুলো তাদের দুজনের একসাথে একটা ছবি তোলার ইচ্ছে ছিল তার কিন্তু তাতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল আর ইয়াসুকো তাকে দেখে ফেললে ঝামেলা হয়ে যেত তাই তিনটা ছবি তুলেই চলে এসেছে পরিস্থিতি একদম খারাপ হলেই কেবল এই ছবিগুলো কাজে আসবে তার তবে সে আশা করছে ওরকম কিছু ঘটবে না ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আটটা বাজছে প্রায় তার মানে বেশিক্ষণ কথাবার্তা বলার সময় পায়নি কুরো আর ইয়াসুকো কেমন যেন স্বস্তি লাগলো কথাটা ভেবে টেলিফোন কার্ডটা পকেটে ভরে বাসা থেকে বের হয়ে গেল সে আশেপাশে তাকিয়ে যখন নিশ্চিত হলো তার ওপর নজর রাখা হচ্ছে না তখন টেলিফোন বুথের উদ্দেশ্যে রওনা দিল সেখানে পৌঁছে ইয়াশুকুর মোবাইলে ফোন দিল সে তিনবার রিং হবার পর ওপাশ থেকে তার আওয়াজ ভেসে আসলো হ্যালো আমি ইশিগামি কথা বলতে পারবেন এখন হ্যাঁ কিছু হয়েছে আজকে সে আসলে জানতে চায় কুড়োর সাথে ইয়াসুকুর কি কথা হয়েছে কিন্তু সেটা জিজ্ঞেস করা সম্ভব নয় কারণ কুরোর পিছু না নিলে তাদের একসাথে দেখত না সে আসলে ইয়াসুকো বলতে শুরু করলো আসলে কি কোনো সমস্যা নিশ্চয় কুরো তাকে উল্টাপাল্টা কিছু বুঝিয়েছে ভ্যান্টেন্টে আবার পুলিশ এসেছিল এবার আপনার সম্পর্কে প্রশ্ন করেছিল ওরা আমার সম্পর্কে কেন ঢোক গেলে জিজ্ঞেস করল ইয়ে মানে আসলে দোকানে আপনার সম্পর্কে কয়েকদিন ধরে কথাবার্তা হচ্ছিল ঘটনার আগে থেকেই আমি দুঃখিত এসব আপনাকে আগে বলিনি আমি আসলে চাইনি আপনি রেগে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলায় ইসিগামী রাগ উঠছে এখন ইয়াসুকো কখনো গণিতে ভালো করতে পারেনি এ ব্যাপারে সে নিশ্চিত আমি রাগ করব না দয়া করে সব কিছু খুলে বলুন কিছু লুকবেন না আমার সম্পর্কে কি বলছিল তারা ইসিগামী উত্তরে অপেক্ষা করতে লাগলো তার চেহারা সম্পর্কে বাজে কোনো মন্তব্য শুনতে হতে পারে এখন আসলে আমি এতদিন স্বীকার করিনি আপনি তো বুঝতেই পারছেন ব্যাপারটা এখানে অনেকের ধারণা আপনি ভেন্টেন্টে লাঞ্চ কিনতে আসেন শুধুমাত্র আমাকে দেখার জন্য কি বাজ পড়ল যেন এই মাথায় আমি আসলেও দুঃখিত তারা মজা করার জন্য ওটা বলেছিল আপনার কোনো ক্ষতি করার উদ্দেশ্য নয় আমিও গুরুত্ব দেইনি ব্যাপারটাকে ইয়াসুক ও কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল কিন্তু ইশিগামের কানে এখন এসব কিছুই ঢুকছে না অন্য কেউ কীভাবে বুঝলো কথা তারা অবশ্য ঠিক ধারণাটাই করেছে ইয়াসুকোকে দেখতেই সেই দোকানে যায় প্রতিদিন আর এখন বুঝতে পারছে সে নিজে অবচেতন মনে এটা ভাবত এক না এক সময় ইয়াসুকো সত্যটা ধরতে পারবে কি হাসাহাসিটা না করেছে তারা ইসিগামীকে নিয়ে তার মতো কুসিত এক লোক কি প্রেমে পড়েছে ইয়াসুকোর মতো সুন্দরীর আপনাকে রাগিয়ে দিচ্ছি আমি তাই না ইয়াসুকো বলল না না ডিটেকটিভরা ঠিক কি জিজ্ঞেস করেছিল গলা খাক্কারি দিয়ে বলল ইসিগামি যেমনটা বললাম তারা নাকি শুনেছে আমাকে দেখতে প্রতিদিন কেউ আসে তার নাম জানার জন্যই এখানে এসেছিল আর দোকানে তখন যে ছিল সে সব কিছু বলে দিয়েছে তারা এরকম কথা কোথা থেকে শুনল আমি আমি ঠিক জানি না আর কিছু জিজ্ঞেস করেছিল তারা না মনে হয় শক্ত করে রিসিভারটা কানে চেপে ধরল সে এ মুহূর্তে সাহস হারালে চলবে না কিভাবে ব্যাপারটা ঘটল সে জানে না কিন্তু পুলিশের নজর তার দিকে ঘুরে গেছে এখন বুদ্ধি দিয়ে সামনে এগোতে হবে আপনার মেয়ে আছে আশেপাশে মিশা তো হ্যাঁ আছে কেন তাকে দেওয়া যাবে একটু অবশ্যই ইসেগামী চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করলো ওই কুশানাগের মাথায় কি ঘুরছে এখন কি ফোন দিয়ে আটছে হারামজাদা আর মানাবু ইউকাওয়ারি বা এসবের সাথে কি সম্পর্ক হ্যালো ওপাশ থেকে মিশা গলার আওয়াজ ভেসে এলো আমি ইসেগামী বলল সে তুমি তো বারো তারিখে তোমার বন্ধুর সাথে সিনেমাটার ব্যাপারে কথা বলেছিলে তাই না মিকা ছিল না ওর নাম হ্যাঁ পুলিশকেও এ কথা জানিয়েছি আমি হ্যাঁ ভালো করেছ তোমার আরেকজন বন্ধু আছে না হারুকা জি হারুকা তামাওয়াকা তার সাথেও তো সিনেমাটার ব্যাপারে আলাপ করেছিলে তাই না হ্যাঁ একবার শুধু তাও বেশিক্ষণ না পুলিশকে তো তার ব্যাপারে কিছু জানাওনি না শুধু মিকার কথা বলেছিলাম আপনি তো বলেছিলেন হারুকাকে না জানাতে তাই বলিনি ঠিক আছে কিন্তু আমার মনে হয় এখন হারুকার ব্যাপারটাও তাদের জানানোর সময় এসে গেছে এরপরে আশেপাশে নজর বুলিয়ে নিশা কি কী করতে হবে সেটা খুলে বলল সে টেনিস কোর্টের পাশের খোলা জায়গাটা থেকে ধূস রঙের ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে কুসানাগী সেখানে পৌঁছে দেখলো ইউকাও একটা লাঠি হাতে নিয়ে তেলের ড্রামের ভেতরে কি যেন খোঁচাচ্ছে ল্যাপকটের হাতা কনুই পর্যন্ত গোটানো তার পদশব্দ শুনেই ইউকাওয়া ঘুরে তাকালো আবার গন্ধ শুকে এসে পড়েছ দেখছি সন্দেহজনক লোকজনের উপর নজর রাখাই ডিটেকটিভদের কাজ তাহলে আমাকে সন্দেহ করা হচ্ছে এখন ইউকাও এক পাশের ভুরু উঁচু করে জিজ্ঞেস করল তোমার মধ্যে বেশ তেজ দেখছি আজকাল ভালোই এই দুনিয়াতে টিকে থাকতে হলে সেটার দরকার আছে তোমার যা ইচ্ছে বলতে পারো গেলে কুসানীকে ব্যঙ্গাত্মক স্বরে বলল। জানতে চাইছো না কেন সন্দেহ করছি তোমাকে তার দরকার নেই লোকজন এমনিতেও বিজ্ঞানীদের সন্দেহ করে সবসময় ড্রামের ভেতরে জিনিসগুলোকে আরও একবার নাড়িয়ে বলল সে কি পরাচ্ছ সেরকম কিছু না কিছু রিপোর্ট কার্ড আর পুরনো জিনিসপত্র যেগুলো আর লাগবে না আমার এই বলে পাশে থেকে একটা বালতি তুলে ড্রামের ভেতরে পানি ঢেলে দিল ইউকাওয়া ছেদ করে আওয়াজ হয়ে ধোয়ার পরিমাণ আরও বেড়ে গেল তোমার কাছে কিছু প্রশ্ন ছিল আমার অফিসিয়ালি আসলেও কিছু একটা ঘুরছে তোমার মাথায় তাই না বালতিটা হাতে নিয়ে হাঁটা শুরু করলো ইউকাওয়া কাওয়া নাকি অনুসরণ করলো তাকে তোমার সাথে কথা বলার পরে ভেন্টেন্টে গিয়েছিলাম গতকাল খুব মজার একটা কথা শুনলাম সেখানে জানতে চাও না কি সেটা না তবুও বলছি তোমাকে ইয়াসুকোকে দেখ পছন্দ করে তোমার বন্ধু ইসিকামি হাঁটা বন্ধ হয়ে গেল ইউকাওয়ার ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে কুশানাগির দিকে তাকালো সে ওখানকার কেউ এ কথা বলেছে তোমাকে ওরকমই কিছু একটা কাল তোমার সাথে কথা বলে ট্রেনে ওঠার পরে একটা জিনিস মাথায় আসে আমার যুক্তি আর প্রমাণের তো দরকার আছেই কিন্তু একজন গোয়েন্দার সবচেয়ে বড় অস্ত্র হলো তার কল্পনা শক্তি তো ইউক জিজ্ঞেস করলো এটার সাথে কালকের তদন্তের কি সম্পর্ক না বোঝার ভান করো না আমি জানি তুমিও ইসিগামীকে সন্দেহ করো কিন্তু আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছিল ব্যাপারটা কিছু লুকানোর চেষ্টা করছিলাম বলে মনে পড়ছে না যাই হোক আমি এখন জানি তুমি কেন তাকে সন্দেহ করো তার ওপর করা নজর রাখা হবে এখন থেকে আর সেজন্যই এখানে এসেছি আজ কাল অবশ্য আমরা বলেছিলাম নিজের কাজ নিজেই করব কিন্তু এখন একটা চুক্তিতে আসতে চাই আমি তোমাকে সব তথ্য দেব বিনিময়ে তুমি আমাকে বলবে কি খুঁজে পেয়েছো এই কেসটার ব্যাপারে খারাপ না কিন্তু চুক্তিটা তুমি আসলে আমাকে একটু বেশি চালাক ভাবো কিছুই খুঁজে পাইনি আমি সবটাই আমার কল্পনা সেই কল্পনার কথাই খুলে বলো আমাকে কুষানাগি তার বন্ধুর চোখের দিকে তাকিয়ে বলল কিছুক্ষণ ভেবে আবার হাঁটা শুরু করলো ইউকাওয়া ল্যাবে চলো আগে তেরো নম্বর ল্যাবে ঢুকে বড় টেবিলের পাশে বসে পড়ল কুশানাগি আর ইউকাওয়া তার বিখ্যাত ইনস্ট্যান্ট কফি বানানো শুরু করলো আচ্ছা ইসিগামীও যদি এই ষড়যন্ত্রে যুক্ত থাকে তাহলে তার ভূমিকাটা কি কাপে গরম কফি ঢালতে ঢালতে জিজ্ঞেস করল ইউকাওয়া আমাকেই কথা বলতে হবে প্রথমে চুক্তির প্রস্তাবটা কিন্তু তুমিই দিয়েছিলে চেয়ারে বসতে বসতে বলল ইউকাওয়া ঠিক আছে চিফকে ইসিগামের ব্যাপারে কিছু বলিনি এখনও তাই যা বলবো তার পুরোটাই আমার নিজের ধারণা খুনটা যদি অন্য কোথাও হয়ে থাকে ইসিগামী সেটা নদীর পারে বই নিয়ে গেছে তাই কিন্তু আমি তো ভেবেছিলাম তোমার ধারণা খুনটা ওখানেই করা হয়েছে আগেই বলেছিলাম কিন্তু একজন সঙ্গী থাকলে সে যুক্তি আর খাটবে না আমার এখনো মনে হয় করেছে আর কাজটা হানাওয়াকাই ইসিগামী সাহায্য করেছে বেশ নিশ্চিত মনে হচ্ছে তোমাকে দেখো ইসিগামী যদি খুনটা করে থাকে তাহলে সেই কিন্তু মূল অপরাধী সহযোগী নয় ইয়াসুকোকে সে যতই ভালোবাসুক না কেন মনে হয় না এত বড় ঝুঁকি নেবে সে যদি একাই খুনটা করে থাকে আর ইয়াসুকো যদি সে ব্যাপারে জানতো তাহলে এতদিনে ধরা পড়ে যেত ইসিগামী তার মানে ইয়াসুকোও এসবের সাথে যুক্ত এমন কি হতে পারে না ইসিগামী টোগাশিকে খুন করেছে এরপর দুজন মিলে লাশ ওখানে নিয়ে গেছে সম্ভব না এটা বলবো না আমি কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম ইয়াসুকো হানাওয়াকার সিনেমা হলের এলিভাইটা নরবরে হতে পারে কিন্তু পরের টুকুতে কোনো খুঁত নেই খুনটা করার পরে কারোয়াকে বারে যাওয়া সম্ভব ছিল তার পক্ষে কিন্তু লাশ ওখানে নিয়ে যেতে হলে সেটা সম্ভব নয় কিছুতেই এলিভায়ের কোন অংশটুকু নিশ্চিত হতে পারো তোমরা সাতটা থেকে নয়টা দশের মধ্যবর্তী সময়টা যখন সিনেমা দেখছিল তারা নুডলস সব আর কারোয়াকে বারে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে আমরা তবে সিনেমা হলে সে গিয়েছিল কোনো এক সময় কারণ তার টিকিটের ছেঁড়া অংশের বাকিটা খুঁজে পেয়েছি আমরা ওখানে আঙুলের ছাপও মিলে গেছে তোমার ধারণা ওই দুই ঘন্টা দশ মিনিটেই সে আর ইয়াসুকো মিলে খুন করেছে টোকাশিকে লাশটাও হয়তো তখনই লুকানোর ব্যবস্থা করে তারা কিন্তু ইসিগামীর আগেই ঘটনাস্থল থেকে চলে আসে ইয়াসুকো তাহলে খুনটা কোথায় হয়েছিল সেটা বলতে পারবো না বোধহয় ইয়াসুকো সেখানে ডেকে পাঠিয়েছিল টোকাশিকে চুপচাপ কফির কাপে চুমুক দিতে লাগলো ইউকাওয়া তার চেহারা দেখে মনে হচ্ছে না কুশানাঙ্গির ব্যাখ্যা সন্তুষ্ট করতে পেরেছে তাকে কিছু বলার আছে তোমার সেরকম কিছু না বলার থাকলে বলে ফেল কুশনাঙ্গি বলল আমার যা যা মনে হয় সবই তো বললাম এবার তোমার পালা সে কোনো গাড়ি ব্যবহার করেনি হঠাৎ করে বলল ইউকাওয়া কি আমি বললাম ইসিগামী কোনো গাড়ি ব্যবহার করেনি। লাশটা বয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু তো দরকার ছিল তার তাই না আর যেহেতু তার নিজের কোনো গাড়ি নেই সেহেতু অন্য কোনোভাবে সেটা জোগাড় করতে হবে তাকে কিন্তু সেটা সম্ভব বলে মনে হয় না আমার তাহলে কোনো না কোনো প্রমাণ থেকেই যেত সব রেন্টে কার কোম্পানিতেই খোঁজ নেব আমরা তা নিতে পারো কিন্তু আমি নিশ্চিত কিছুই খুঁজে পাবে না কুসানগীর তীক্ষ্ণ দৃষ্টিতে পদার্থবিদের দিকে তাকিয়ে থাকলো কিন্তু ইউকাও পাত্তা দিল না তাকে আমার কথা বোঝার চেষ্টা করো খুনটা যদি অন্য কোথাও হয়ে থাকে তবে ইসিগামী এই লাশটা নদীর তীরে নিয়ে গিয়েছিল পরে এখনও এটার ভালো সম্ভাবনা আছে খুনটা আসলে লাশ যেখানে খুঁজে পাওয়া গেছে সেখানেই হয়েছিল যদি তারা দুজনেই এর সাথে জড়িত থেকে থাকে তবে কোনো কিছুই সম্ভব তো ইউকা কফির কাপে চুমুক দিয়ে বললো তোমার ধারণা তারা দুজনেই টোকা শিখে সেখানে খুন করে এরপর তার চেহারা আর আঙুল ওই অবস্থা করার পর সব জামা কাপড় খুলে নেয় সবশেষে পালিয়ে যায় সেখান থেকে ভিন্ন ভিন্ন সময়েও ঘটনাস্থল ত্যাগ করতে পারে তারা এই বলে তার নিজের কফির কাপের দিকে তাকিয়ে শিউরে উঠল কুষা ময়লা জমে আছে পুরো কাপে কারণ নিয়াসুগোকে সিনেমাটা শেষ হওয়ার আগেই সিনেমা হলে পৌঁছতে হতো আর তোমার মতে ভিক্টির নিজেই সাইকেলে চড়ে ঘটনাস্থলে পৌঁছেছে হতে পারে তার মানে তো এটা দাঁড়াচ্ছে ইসেগামী সাইকেল থেকে আঙুলের ছাপ মোছার কথা ভুলে গিয়েছিল এই সামান্য ভুলটা কি তার পক্ষে করাও সম্ভব বুদ্ধ ইসিগামীর অতি বিজ্ঞানী লোকেরাও মাঝে মাঝে ভুল করে সে করবে না আস্তে আস্তে মাথা দুলিয়ে বললই ইউকাওয়া। আচ্ছা তাহলে সে আঙুলের ছাপ রেখে গেল কেন সাইকেলে আমিও সেটা নিয়েই চিন্তা করছিলাম হাত ভাজ করে বললই উকাওয়া এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারিনি আমার মনে হয় তুমি একটু বেশি পেঁচিয়ে চিন্তা করছো ব্যাপারটা ইসিগামী অঙ্কে খুব ভালো হতে পারে কিন্তু খুনি হিসাবে আনারিসে অসম্ভব ইউকা বলল বরং খুনটাই আরও সহজ কাজ মনে হওয়ার কথা তার কাছে যাই হোক তার ওপর কড়া নজর রাখা হবে এখন থেকে ইয়াসুকর যদি আসলেও কোনো পুরুষ সঙ্গী থেকে থাকে তাহলে তদন্তের ক্ষেত্রটা কিন্তু আরও বড় হয়ে গেল তোমার নতুন ধারণাটা যদি ঠিক হয় তাহলে বলতে হবে খুনটা খুব দায়সারাভাবে করা হয়েছিল সাইকেলে আঙুলের ছাপ আতপরা জামাকাপড় সব কিছুতেই অযত্নের চিহ্ন এখন আমার প্রশ্ন হচ্ছে খুনটা কি পূর্ব পরিকল্পিত ছিল নাকি হঠাৎ করে ঘটে যায় ঘটনাটা আসলে বলা শুরু করেও ইউ শান্ত চেহারার দিকে তাকিয়ে ইতস্ত বোধ করতে লাগলো কুষানাগি হঠাৎ করেও হতে পারে এই যেমন ইয়াসুকও হয়তো টোকাশিকে কথা বলার জন্য ডেকে পাঠিয়েছিল সেখানে সঙ্গে করে ইসিগামীকে নিয়ে গিয়েছিল বডিগার্ড হিসেবে এরপরে পরিস্থিতি খারাপ হয়ে ওঠে আর তারা দুজন মিলে খুন করে টোগাশিকে কিন্তু এটা তো সিনেমা হলের ঘটনাটার সাথে একদমই খাপ খাচ্ছে না ইউকাও বলল যদি কথা বলার জন্য ডেকে থাকে শিখে তাহলে এলিবাই তৈরি করে রাখার কি দরকার তোমার ধারণা খুনটা পূর্ব পরিকল্পিত টোগাসি সেখানে আসার পরে তার ওপর ঝাঁপিয়ে পড়ে ইসিগামী ইয়াসুকু না সেরকমটা ঘটেছিল বলে মনে হচ্ছে না বেশ কি ঘটেছিল তাহলে ইসিগামিয়ে যদি সব পরিকল্পনা করে থাকে তবে সেটাতে এত ফুটো থাকার কথা নয় তাহলে কুষানাগের কথার মাঝখানেই তার ফোনটা বেজে উঠল দাঁড়াও একটু এই বলে কলটা রিসিভ করলো সে কিছুক্ষণ পরেই সে গভীর আলোচনায় ডুবে গেল। ফোন রাখার আগে পকেট থেকে একটা নোটপ্যাড বের করে কি যেন টুকে নিল সেখানে আমার পার্টনার কিসিতানি ফোন করেছিল ইউকাওকে বলল সে ইয়াসুকুর মেয়ে সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য হাতে এসেছে আমাদের জিজ্ঞাসাবাদের সময় মিশাতোর এক সহপাঠী নাকি অদ্ভুত একটা কথা বলেছে কি বলেছে খুনের দিন লাঞ্চের সময় মিশাতো নাকি তার সেই সহপাঠীকে বলেছিল রাতে সে আর তার মা সিনেমা দেখতে যাবে আসলেই কিসিতারী নিশ্চিত করেছে ব্যাপারটা তার মানে ইয়াসুকো আগে থেকেই সিনেমা দেখার পরিকল্পনা করে রেখেছিল কুষা নাকি তার বন্ধুর দিকে তাকিয়ে বলল আমার ধারণাই ঠিক পুরোটাই পরিকল্পিত অসম্ভব গম্ভীর মুখে মাথা দোলাতে দোলাতে বলল উকাওয়া কিনশিকো স্টেশন থেকে ক্লাব মেরিয়ান পাঁচ মিনিটের দূরত্বে একটা বড় বিল্ডিং এর তলায় ক্লাবটা আশেপাশে আরো কয়েকটি নাম করা ক্লাব আছে এদিকে বিল্ডিং এর লিফ্টটা পুরনো ওপরে ওঠার সময় ক্যাচ ক্যাচ আওয়াজ করে কুসানাকি তার হাতের ঘড়িটার দিকে তাকালো একবার কেবল সন্ধ্যা সাতটা বাজছে জিজ্ঞাসাবাদ করার জন্য মোক্ষম সময় খুব বেশি কাস্টমার থাকার কথা নয় এখন অবশ্য এরকম জায়গা সম্পর্কে তার অভিজ্ঞতা নেই বললেই চলে লিফ্ট থেকে নেমে অবাক হয়ে গেল সে ভেতর থেকে হৈ হট্টগোলের আওয়াজ ভেসে আসছে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল শাড়ি করে প্রায় বিশটা টেবিল পাতা আছে যার অর্ধেকই ভরে গেছে এর মধ্যে কাস্টমারদের কাপড় চোপড়ের ধরন দেখে মনে হচ্ছে বেশিরভাগই মালদার পার্টি এর আগে গিঞ্জা এক ক্লাবে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলাম আমি কিসিতানি তার কানে ফিস ফিস করে বলল সেখানকার যে হেড হোস্টেস ছিলেন তিনি বলেছিলেন অর্থনৈতিক মন্দার পর থেকে তাদের দোকানের লোকজনের যাতায়াত হঠাৎ করে খুব কমে গেছে এখন বুঝতে পারছি সে লোকগুলো কোথায় উদাও হয়েছিল এখানে আমার সেরকমটা মনে হচ্ছে না কুষানাগি বলল গিনজাতে উঁচু পর্যায়ের লোকের যাতায়াত বেশি আর একবার ভালো জিনিসের স্বাদ পেলে তার অভ্যাস ত্যাগ করা বেশ কঠিন তা সে যতই খারাপ সময় আসুক না কেন একজন ওয়েটারকে ডাক দিল সে কালো রঙের স্যুট পরে আছে লোকটা তাকে বলল ম্যানেজারের সাথে কথা বলতে চায় তারা আন্তরিক হাসিটা উধাও হয়ে গেল ওয়েটারের মুখ থেকে তাদের সেখানে রেখে পেছনের দিকে চলে গেল সে কিছুক্ষণ পর আরেকজন ওয়েটার এসে তাদের একটা টেবিলে বসতে অনুরোধ করলো কিছু নেবেন আপনারা জিজ্ঞেস করলো সে আমার জন্য একটা বিয়ার কুষানাকে অর্ডার করলো সেটা কি ঠিক হবে ওয়েটার চলে যাওয়ার পরে জিজ্ঞেস করলো কৃষিতে কাজে আছি আমরা কিছু না খেলে কাস্টমাররা সন্দেহ করবে তাহলে তো চা নিলেও হতো বারে এসে চা খাওয়ার কথা শুনেছ কখনও কাজের সময় মদ্যপান উচিত নয় সেটা নিয়ে তর্ক করছিল তারা এমন সময় রূপালী রঙের ড্রেস পরা সুন্দরী এক মহিলার আগমন ঘটল তাদের টেবিলে বয়স চল্লিশের আশেপাশে হবে চেহারায় ভারী মেকআপ চুলগুলো খোপা করে রাখা মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকল কুষানাগী একটু শুকনো গরনের কিন্তু সুন্দরী মহিলা স্বাগতম তিনি বললেন আপনারা আমার সাথে কথা বলতে চেয়েছিলেন মৃদু হেসে প্রশ্নটা করলেন তিনি পুলিশের লোক আমরা নিচু গলায় বলল কুষানাগি কিসিতানি বুক পকেট থেকে ব্যাসটা বের করার আগেই হাত ধরে তাকে থামালো সে প্রমাণ দরকার আপনার তার প্রয়োজন দেখছি না এই বলে কুশানাগির পাশের খালি চেয়ারটাতে বসে একটা বিজনেস কার্ড বের করে টেবিলের ওপর রাখল সেখানে লেখা সোনোকো শিগুমুরা আপনি এখানকার হেড হোস্টেস বলতে পারেন মোহনীয় একটা হাসি দিয়ে বলল শিগুমুরা ব্যবসা ভালোই চলছে দেখে আপনাদের কুশানাগি আশেপাশে তাকে মন্তব্য করলো দেখে যতটা মনে হচ্ছে ততটা ভালো না আবার খারাপও না দুই ডিটেকটিভই মাথা নাড়ল কথাটা শুনে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ক্লাবটা সায়াকো এখান থেকে চলে গিয়ে লাঞ্চ শপটা দিয়ে ভালোই করেছে কুশানাকের অবশ্য মনে হচ্ছে না ব্যবসার অবস্থা অতটা খারাপ তা না হলে শিগুমোর মতো একজন মহিলার থাকার কথা নয় এখানে এর আগেও আমাদের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিল বোধহয় কয়েকবার এসেছিল প্রত্যেকবারই মিস্টার টোগাসির ব্যাপারে জানতে চেয়েছে আপনারাও কি সেজন্যই এসেছেন এভাবে আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত আগে যারা এসেছিল তাদেরকে যা বলেছি আপনাকেও সেটাই বলবো আমি পুরো ব্যাপারটার জন্য যদি ইয়াসুকোকে দোষী ভাবেন আপনারা তবে ভুল পথে এগোচ্ছেন খুনের কোনো মোটিভ নেই তার না হাত নেড়ে বললো কুসানাগি ইয়াসুকোর ওপর কিছু চাপাচ্ছি না আমরা আসলে তদন্তের কাজটা ঠিকমতো মতো এগোচ্ছে না এখনও তাই আবার সব কিছু নতুন করে শুরু করতে চাইছি নতুন করে হুম একটা নিঃশ্বাস ফেলে বললো হেড হোস্টেস প্রকাশে সে এখানে পাঁচই মার্চ একবার এসেছিল এরকমটাই তো বোধহয় জানিয়েছিলেন হ্যাঁ এতদিন পরে তাকে দেখে অবাক হয়ে যাই আমি তাকে আগে থেকেই চিনতেন নাকি দু একবার দেখেছিলাম আঁকাছাকাতে ইয়াসুকোর সাথে কাজ করতাম আমি সেখান থেকেই চিনি আমি তাকে তখনকার দিনে ব্যাপক খরচের হাত ছিল তার আর দেখতেও বেশ হ্যান্ডসাম ছিল তার কথা বলার ধরন থেকে কুসানাগি ধারণা করলো মার্চে যে টোগাসির সাথে দেখা হয়েছিল শিগুমুরার তার সাথে আগের টোগাসির রাত দিন তফাত এখানে এসে ইয়াসুকো হানাওয়াকার খোঁজ করছিল টোকাসি তাই তো আমার ধারণা সে সব কিছু মিটমাট করে ফেলতে চাচ্ছিল কিন্তু তবুও তাকে কিছু বলিনি আমি কারণ আমি জানি বেচারি ইয়াসুকোকে কীরকম অত্যাচার করতো সে তাই মুখ বন্ধ রাখাটাই ঠিক হবে ভেবেছিলাম কিন্তু অন্য এক মেয়ে সব বলে দেয় টোগাসিকে ইয়োনো লাঞ্চ শপটার ব্যাপারে জানতো সে আর কথা বের করার ব্যাপারে বেশ পারদর্শী ছিল লোকটা বুঝতে পেরেছি মাথা নেড়ে বলল কুছানাগি দীর্ঘদিন হোস্টেস হিসেবে কাজ করার পর হুট করে উধাও হয়ে যাওয়া একজন মহিলার পক্ষে আসলেও কঠিন আচ্ছা কুনিয়া কি কুডো নামে কেউ এখানে প্রায় আসে নাকি প্রশ্ন করার ধরন পাল্টে বলল কুছানাগি মিস্টার কুডো প্রিন্টিং কোম্পানির মিস্টার কুডো জি মাঝে মাঝেই আসেন তবে ইদানিং কমে গেছে তার আশা শিগুমুরা একদিকে ঘাড় কাত করে বলল কেন কিছু করেছেন নাকি তিনি না না তবে আমরা শুনেছি তিনি নাকি ইয়াসুকো হোস্টেস থাকাকালীন এখানকার বাধা কাস্টমার ছিলেন মাথা নেড়ে সায় জানালো শিগুমুরা জি ঠিকই শুনেছেন ইয়াসুকোর সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার ক্লাবের বাইরেও দেখা সাক্ষাৎ করতেন নাকি তারা আসলে আবারও ঘাড় কাত করে বলল মহিলা এখানকার অনেকের সেরকম ধারণাই ছিল তবে আমি মনে করি তাদের সম্পর্কটা ক্লাবেই শুরু আর ক্লাবেই শেষ কেন ইয়াসুকু যখন আঁকাছাকাতে ছিল তখন তার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিল কিন্তু এখানে আসার পরে টোগাশির সাথে ইয়াসুকর ঝামেলাটা বোধহয় ধরে ফেলেন মিস্টার কুড়ো এরপর থেকে ইয়াসুকর কাস্টমারের চেয়ে বন্ধুর ভূমিকায় বেশি পালন করতেন তিনি এর চেয়ে বেশি দূরে গড়ায়নি তাদের সম্পর্কটা কিন্তু মিস হানাওয়াকার ছাড়াছাড়ি হয়ে যাবার পরে তো তারা দেখা সাক্ষাৎ শুরু করতে পারে জোরে মাথা জাগিয়ে না করে দিল সিগুমুরা মিস্টার কুরো ও ধরনের লোকিনন ডিটেকটিভ ইয়াসুকোকে তিনি সবসময় টোগাসির সাথে সম্পর্কটা ভালো করে ফেলার পরামর্শ দিতেন এরপরে যদি তিনি নিজেও ও পথে পা বাড়ান তাহলে তো মনে হবে গোড়া থেকেই তেমন ইচ্ছে ছিল তার আসলে ইয়াসুকোর প্রতি শারীরিকভাবে আকৃষ্ট ছিলেন না তিনি ইয়াসুকো ছাড়াছাড়ি হয়ে যাবার পরেও তাদের মধ্যে সম্পর্কের ধরনটা পাল্টায়নি তাছাড়া মিস্টার কুড়ো তো নিজেও বিবাহিত তার মানে মিস্টার কুড়োর স্ত্রী যে মারা গেছে এক বছর আগে এ ব্যাপারে সোনকোর শিগুমুরার কোনো ধারণাই নেই কুষানাকে আর আগ বাড়িয়ে তাকে একথা জানালো না মিস্টার কুড়ো আর ইয়াসুকোর সম্পর্কে শিগুমুরা যা যা বলল তার বেশিরভাগই সঠিক বলে মনে হলো তার কাছে দুজন মানব মানবীয়র মধ্যে সম্পর্কের ধরনটা একজন হোস্টেসের চেয়ে ভালো আর কে বলতে পারবে আর কুষাণাগীর নিজেরও অনেকটা শিগুমোরার মতোই ধারণা কুডো আসলেও নির্দোষ তার মানে প্রসঙ্গ বদলানোর সময় এসে গেছে পকেট থেকে একটা ছবি বের করে হেড হোস্টেসকে দেখালো সে এনাকে চেনেন ছবিটা টেসুয়া ইসি একদিন স্কুল থেকে বাসায় ফেরার পথে এটা তোলে কিশিটা ছবিতে দূরে কোথাও তাকিয়ে আছে সে ইচ্ছে করেই পাশ থেকে তোলা হয়েছে ছবিটা যাতে করে ধরা পড়ার সম্ভাবনা না থাকে শিগুমুরা বুড়ু কুচকে জিজ্ঞেস করলো কে এটা এনাকে চেনেন না আপনি না এই ক্লাবে কখনো আসেনি সে ওনার নাম ইসিগামি পরিচিত লাগছে নামটা মিস্টার ইসিগামি হয়তো মিস হানোয়াকা কিছু বলেছে আপনাকে তার ব্যাপারে দুঃখিত সেরকম কিছু মনে করতে পারছি না একটা হাই স্কুলের টিচার তিনি কোনো টিচার সম্পর্কে কিছু বলেছিল সে আপনাকে না শিগুমুরা উত্তর দিল তার সাথে প্রায় এটা সেটা নিয়ে কথা হয় আমার কিন্তু এরকম কিছু বলেনি আমাকে ইয়াসুকো অন্য কারোর সাথে কোনো সম্পর্কের ব্যাপারে কিছু বলেছিল কি প্রশ্নটা শুনে একটা শুকনো হাসি দিল শিগুমুরা সেদিন যে ডিটেকটিভটি এসেছিলেন তিনিও এই প্রশ্নটাই করেছিলেন তাকে যে উত্তর দিয়েছি আপনাকেও সেটাই বলছি ইয়াসুকো আমাকে সেরকম কিছুই বলেনি হয়তো কারো সাথে সম্পর্ক আছে তার কিন্তু আমাকে সে ব্যাপারে জানাতে চাইছে না এখনি। কিন্তু আমার মনে হয় না এরকম কিছু ঘটেছে কারণ মিশা তোকে ঠিক মতো বড়ো করতে হিমশিম খাচ্ছে সে এই মুহূর্তে এসব প্রেমপ্রীতির ভূত তার মাথায় চাপবে বলে মনে হয় না আর এটা যে শুধু আমার একার ধারণা তা নয় সায়কও এরকমটাই ভাবে চুপচাপ মাথা নাড়ল কুষা নাকি সে অবশ্য আশাও করেনি এখানে এসে ইসি ব্যাপারে কিছু জানতে পাবে তাই বিশেষ হতাশ হলো না কিন্তু ইয়াসুকোর জীবনে যদি এখন কেউ না থেকে থাকে তাহলে গোটা ব্যাপারটায় তাকে সাহায্য করলো কে এ সময় একজন কাস্টমার ভেতরে ঢুকলে আগ্রহ নিয়ে সেদিকে তাকালো শিগুমুরা আপনি বলেছিলেন ইয়াসুকর সাথে প্রায় কথা হয় আপনার শেষ কবে কথা বলেছিলেন তার সাথে যেদিন মিস্টার টোগাসির খবরটা টিভিতে দেখলাম সেদিন খুব অবাক হয়েছিলাম আমি ওটা দেখে এটা অবশ্য আগেও জানিয়েছি আমি আপনাদের মিস হানোয়াকার গলা কেমন শোনা তখন স্বাভাবিকই বলতে গেলে ও আমাকে বলেছিল পুলিশ নাকি ইতিমধ্যেই তার সাথে কথা বলে গেছে আমাদের সাথে কথা বলেছিলেন তিনি মনে মনে বললো কিছু নাকি আচ্ছা আপনি কি তাকে জানাননি টোগাসি তার খোঁজে এখানে এসেছিল না বলিনি আসলে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না মন খারাপ হয়ে যেত বেচারির তার মানে ইয়াসুক ও হানোয়াকে এটা জানতো না টোগাসি তার খোঁজ করছিল আর সেটা না জানলে খুনের পরিকল্পনা করাও সম্ভব না তার পক্ষে একবার ভেবেছিলাম বলবো। কিন্তু সেদিন তাকে এত হাসি খুশি শোনাচ্ছিল যে বলতে পারিনি সেদিন মানে একটু খটকা লাগলো কুসানাগীর আপনি কি শেষবার যেদিন ইয়াসুকোর সাথে কথা বলেছিলেন টোগাশিকে নিয়ে খবরটা দেখার পর ওই দিনের কথাই বলছেন নাকি অন্য কোনো দিন ও ঠিক ধরেছেন আমি এর আগের একদিনের কথা বলছিলাম টোকাশির সাথে দেখা হবার চার পাঁচ দিন পরে হবে সেটা ফোন করে একটা মেসেজ দিয়ে রেখেছিল সে তাই কল ব্যাক করেছিলাম আমি কবে কার ঘটনা সেটা একটু দাঁড়ান এই বলে পকেট থেকে মোবাইলটা বের করলো শিগুমুরা আগে ভেবেছিল কল লিস্ট দেখবেন তিনি কিন্তু সেটা না করে ক্যালেন্ডার বের করে দেখতে লাগলেন হেড হোস্টেস কিছুক্ষণ পরে কুষানাগীর দিকে তাকিয়ে বললেন মার্চের দশ তারিখ মার্চের দশ তারিখ অবাক হয়ে এক অন্যের দিকে তাকালো কুশানাগি আর কিসিতানি আপনি নিশ্চিত হ্যাঁ সেদিনই খুন হয়েছিল সিনজি টগাসি আপনার কি মনে আছে কখন ফোন করেছিলেন তাকে কাজ শেষে বাসায় গিয়ে ফোন দিয়েছিলাম রাত একটার দিকে হবে সে আমাকে বারোটা আগে ফোন করে না পেয়ে মেসেজ দিয়ে রেখেছিল সে সময় ক্লাবে ব্যস্ত ছিলাম আমি কতক্ষণ কথা বলেছিলেন আপনারা আধ ঘন্টা তো হবেই এরকম লম্বা সময় ধরেই গল্প করি আমরা তার মোবাইল ফোনে কল দিয়েছিলেন আপনি না বাসার ফোনটাতে আশা করি কিছু মনে করবেন না এভাবে বলছি দেখে আপনি বলছেন রাত একটায় ফোন দিয়েছিলেন তার মানে ততক্ষণে এগারো তারিখ হয়ে গিয়েছিল তাই না জি ওভাবে চিন্তা করলে এগারো তারিখই হবে ফোন করে রকম মেসেজ দিয়ে রেখেছিলেন তিনি শুধু বলেছিল আমার সাথে কথা বলতে চায় কাজ শেষে যাতে তাকে ফোন দিই কি নিয়ে কথা বলেছিলেন আপনারা সেরকম কিছু না একটা শিয়া টসু মেসাস পার্লারের নাম জানতে চাইছিল সে যেখানে আমি একবার থেরাপির জন্য গিয়েছিলাম পিঠে ব্যথার জন্যে শিয়া টসু আচ্ছা এরকম ব্যাপার নিয়ে আগেও কথা হয়েছে নাকি আপনাদের মধ্যে হ্যাঁ তা তো হয়েইছে প্রায় ওরকম অদরকারি ব্যাপার সেপার নিয়ে কথা বলে আমরা আমার ধারণা কথা বলে সময় কাটানোর জন্যই ফোন দেয় সে প্রতিবারীকে এত রাত করে ফোন দেয় প্রতিবারই না কিন্তু ওরকম সময় ফোন করা ওর পক্ষে অস্বাভাবিক কিছু না বেশিরভাগ সময়ে আমার ছুটির দিনগুলোতেই কথা হয় কিন্তু সেদিন সেই আগে ফোন দিয়েছিল তাই আচ্ছা মাথা নেড়ে বলল কুছা নাকি শিগুমুরাকে তার সময়ের জন্য ধন্যবাদ জানিয়ে কিষিতানিকে ওঠার জন্য ইঙ্গিত করল কিন্তু ক্লাব থেকে বের হয়ে যাওয়ার সময় কুষানাগি বুঝতে পারল তথ্যগুলো জেনে সন্তুষ্ট হতে পারেনি সে কিংশিকো স্টেশনে যাওয়ার পথে সে ব্যাপারে চিন্তা করতে লাগলো কুষানাগী শিগুমুরা শেষ যে ফোন কলটার কথা বলেছিল সেটাই খোঁচাচ্ছে তাকে বেশি ইয়াসুকো ও হানাওয়াকা দশ তারিখ মধ্যরাতের পর তার বাসার ফোন থেকে কথা বলছিল তার মানে ততক্ষণে বাসায় ফিরে এসেছিল সে ডিপার্টমেন্টে অনেকের ধারণা খুনটা দশ তারিখ রাত এগারোটার পরে কোনো সময় করা হয়েছে আর ইয়াসুকও যদি খুনটা করে থাকে তাহলে কারো আগে বারে যাবার পরেই সেটা ঘটেছে কিন্তু খুব কম লোকেই মনে প্রাণে বিশ্বাস করছে এই ধারণাটা কারণ ওই সময়ে যদি ইয়াসুকোকে খুনটা করতে হয় তাহলে কারো আগে বাড় থেকে বের হয়ে ঘটনাস্থলে ছুটতে হতো তাকে কিন্তু শিগুমোরার সাথে ফোনে কথা বলতে হলে তো তাকে মধ্যরাতের আগেই বাসায় পৌঁছতে হবে সেটা সম্ভব না কারণ বাস কিংবা ট্রেনে করে এত তাড়াতাড়ি বাসায় ফেরা যেত না আর খুব কম অপরাধী ট্যাক্সি ব্যবহার করে প্রকাশীর লাশটা যেখানে পাওয়া গেছে তার আশেপাশে ট্যাক্সি খুঁজে পাওয়াও মুশকিল তাছাড়া ওই সাইকেলের ব্যাপারটাও তো আছে ওটা সকাল দশটার পরে চুরি করা হয়েছিল ঘটনা অন্যদিকে ঘোরানোর জন্য ইয়াসুকই যদি কাজটা করে থাকে তাহলে শিনোজাকি স্টেশনেও যেতে হয়েছিল তাকে সেটা যদি না হয় মানে টোকাসি নিজেই সাইকেলটা চুরি করে তাহলে আরেকটা প্রশ্ন থেকে যায় সাইকেল চুরির পর থেকে রাতে ইয়াসুকোর সাথে দেখা করার আগ পর্যন্ত কী করছিল টোকাসি কুষানাকে আগে ভেবে দেখেছে খুনটা যদি দশটার পরে হয়ে থাকে তাহলে কারো আগে বাড় থেকে বের হওয়ার পরে কোনো এলিভাই তৈরির প্রয়োজন নেই ইয়াসুকোর আর এলিভাইয়ের কথা জিজ্ঞেস করলেও উত্তর তৈরি থাকবে কারণ শিগমুরার সাথে ফোনে কথা বলেছিল সে আর এই ব্যাপারটা বেশি খোঁচাচ্ছে তাকে ইয়াসুকো হানাওকার সাথে প্রথম যেদিন কথা বলেছিলাম আমরা সেদিনের কথা মনে আছে হঠাৎ কিসিতানিকে জিজ্ঞেস করল কুঠা হ্যাঁ কেন তোমার কি মনে আছে কিভাবে তাকে এলিভায়ের কথা জিজ্ঞেস করেছিলাম আমি সে দশ তারিখে কোথায় ছিল এটা কি জিজ্ঞেস করেছিলাম কিভাবে জিজ্ঞেস করেছিলেন এটা ঠিক মনে নেই কিন্তু ওরকম কিছু একটা বলেছিলেন উত্তরে সে বলেছিল ঘটনার দিন বিকালের কাছ থেকে ফিরে মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিল রাতে সিনেমা দেখার পর একটা কারোয়াকে বারে যায় তারা মাঝখানে একটা লুডুর শপে গিয়ে খাওয়া দাওয়া করে তার মানে রাত এগারোটা নাগাদ বাসায় ফেরার কথা তাদের তাই না জি আর এইমাত্র হেড হোস্টেসের কাছ থেকে আমরা জানলাম সেদিন মধ্যরাতের পর দুজনের মধ্যে কথা হয়েছিল তবে আগে থেকে ফোন করে মেসেজ দিয়ে রেখেছিল ইয়াসুকো তো তাহলে সেদিন যখন তাকে এলিভায়ের কথা জিজ্ঞেস করলাম আমি ফোন কলের কথা উল্লেখ করলো না কেন সে প্রয়োজন বোধ করেনি হয়তো কেন করেনি কুস থেমে জিজ্ঞেস করলো কিসিতানিকে ইয়াশোকও যদি বাসার ফোনটা ব্যবহার করেই থাকে তাহলে তো সেটা প্রমাণ করে দিচ্ছে ওই সময় সে বাসাতেই ছিল তা ঠিক কিন্তু আপনি তার তরফ থেকে চিন্তা করুন সিনেমা হল আর কারাওয়াকে বারের কথা বলাই হয়তো যথেষ্ট মনে হয়েছিল তার কাছে আমার ধারণা আপনি যদি তাকে জিজ্ঞেস করতেন বাসায় ফেরার পরে সে কি কি করেছিল তাহলে অবশ্যই ফোন কলের ব্যাপারটা জানতে পারতেন তোমার কি মনে হয় শুধু এই কারণে ফোন কলের কথাটা বলেনি সে আপনার কাছে অন্য কোনো কারণ আছে নাকি সে যদি বানিয়ে কোনো এলিভার কথা বলতো তাহলেও একটা কথা ছিল কিন্তু এখানে তো সেরকম কিছু ঘটেনি একটা এলিভার কথা বলতে না হয় ভুলেই গেছে সে এটা নিয়ে এত গবেষণা করার কি আছে কুষাণকে তার পার্টনারের দিক থেকে মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করলো এর সাথে কথা বলে লাভ নেই মনে মনে বলল শুরু থেকে ইয়াসুকোকে নির্দোষ প্রমাণের চেষ্টায় আছে সে ইউকওয়ার সাথে দুপুরের আলোচনার কথা মনে পড়লো তার বন্ধু বলেছিল ইসিকামি যদি এসবের সাথে জড়িত থেকে থাকে তাহলে খুনটা পূর্ব পরিকল্পিত হবার সম্ভাবনা কম আর এ ব্যাপারে একরকম নিশ্চিতি মনে হচ্ছিল তাকে খুনটা যদি পূর্ব পরিকল্পিত হতো তাহলে সিনেমা হলের ঘটনাটাকে এলিভাই না সে ইউকা বলছিল কারণ আগাগোড়াই নরবরে। ইসিগামের মতো মানুষের সেটা ভালো কথা কিন্তু আরেকটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে ইয়াসুক সাহায্য করার পেছনে ইসিগামের কি কারণ থাকতে পারে বুঝলাম প্রকাশী তার প্রতিবেশীকে জ্বালাতন করছিল আর এজন্যে তার কাছে সাহায্য চায় কিন্তু খুনা খুনের কি দরকার ছিল আরও তো সমাধান আছে এ প্রশ্ন কেন তাকে বিপজ্জনক মনে হয় না তোমার সেদিক ভেবে কথাটা বলছি না আমি একটু চিন্তা করে দেখো কাউকে খুন করা কিন্তু কোনো যৌক্তিক সমাধান নয় সমস্যা আরও বাড়ায় এটা এ ধরনের কাজ ইসিগামি করবে বলে মনে হয় না এরপর কিছুক্ষণ চুপ করে আরেকটা কথা যোগ করে ইউকাওয়া অবশ্য উল্টোটাও ঘটতে পারে ইসিগামীর কাছে যদি মনে হয় খুনটাই একমাত্র যৌক্তিক সমাধান তাহলে সেই ঘৃণ কাজটা করতে তার হাত কাঁপবে না তো তোমার কি মনে হয় এসবের সাথে কিভাবে জড়িত ইশিগামি সে যদি কোনোভাবে জড়িত থাকে তবে আমি বলবো খুনটা সে নিজ হাতে করেনি সেটার ব্যাপারে পরে জেনেছিল সে তাহলে ঘটনাটা সামাল দেওয়ার জন্যে তার হাতে আর কি উপায় থাকলো পুরো ঘটনাটা যদি লুকোনো সম্ভব হতো তবে সেটাই করতো সে আর সেটা অসম্ভব হলে তার মূল চেষ্টা থাকবে তদন্ত তদন্তের কাজে বাধার সৃষ্টি করা পুলিশকে বিভ্রান্ত করা ইয়াসুকো হানওয়াকা আর তার মেয়েকে হয়তো সে নির্দেশ দিয়ে দিয়েছে কিভাবে ডিটেকটিভদের সাথে কথা বলতে হবে এ ব্যাপারে কখন কোন প্রমাণ তাদের হাতে তুলে দিতে হবে এটাও বলে দেওয়ার কথা আসলে তার রচিত নাটকের স্ক্রিপ্টটি আওড়াচ্ছে মামে ইউকো কথা মেনে নেওয়ার অর্থ হচ্ছে ইয়াসুকো হানাওয়াকা আর মিশা তো এতদিন তাদেরকে যা যা বলেছে তা সবই ইশিগামের বুদ্ধি পর্দার পেছন থেকে সেই কলকাঠি নাড়ছে সব অবশ্য ইউকাওয়া শেষের দিকে বলেছিল পুরোটা আমার ভুল ধারণাও হতে পারে ইশিগামি হয়তো এসবের সাথে জড়িতই নয় আমি মনে প্রাণে আশা করছি যাতে সে এসবের সাথে জড়িত না হয় ইউকাওয়ার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল যা বলছে সেটা আসলেই চাইছিল সে কারণ এতদিন পরে হারানো বন্ধুকে ফিরে পেয়ে এত দ্রুত আবার তাকে চিরতরে হারাতে চায় না কিন্তু ইউকাওয়া যে ইসিগামীকে শুরু থেকে সন্দেহ করছিল সে কথা কুষাণ আগে কে বলেনি তবু ইউকাওয়ার ওপর ভরসা আছে তার কারণ সহজে ভুল হয় না ডিটেকটিভ গ্যালেলিওর ইয়াসুকো দশ তারিখ রাতের এলিভাইটার কথা বললো না কেন তাদের খুন করার পরে যদি এলিভাইটার তৈরি করে থাকে সে তবে তো আগ্রহ নিয়ে সেটা জানানোর কথা তার কিন্তু ইসিকামী যদি তাকে না বলে দেয় তবে ভিন্ন কথা হয়তো প্রয়োজনের চেয়ে বেশি একটা কথা বলাও নিষেধ আছে তার হঠাৎ করে একটা কথা মনে পড়ল কুশনাকে যখন ইয়াসুকোর টিকিটের ছেঁড়া অংশের কথা ইউকা ইউকাকে জানিয়েছিল তখন অদ্ভুত একটা সতর্কবাণী দিয়েছিল সে বলেছিল একজন সাধারণ অপরাধী কিন্তু টিকিট নিয়ে অতটা সাবধানী হবে না ওগুলো যদি আসলেও এলিবাই তৈরি করার জন্য কেনা হয়ে থাকে আর ওরকম সাধারণ একটা জায়গায় রাখা থাকে তাহলে বুঝতে হবে যার বিরুদ্ধে লাগতে যাচ্ছ তোমরা সে কোনো সাধারণ অপরাধী নয় ছয়টা পার হয়ে গেছে অ্যাপন্টটা খুলে রাখবে ইয়াসুকো এমন সময় একজন কাস্টমার ঢুকলো ব্যান স্বাগতম বলেই জমে গেল। লোকটাকে আগেও দেখেছে সে ইসিগামীর পুরনো বন্ধু এনি মনে আছে আমার কথা হাসতে হাসতে জিজ্ঞেস করলো সে এখানে আগেও এসেছি আমি ইসিগামীর সাথে জি মনে আছে আগের হাসিটা আবার ফিরে আসলো ইয়াসুকোর মুখে এদিকে এসেছিলাম কাজে আর আপনাদের দোকানটার কথা মনে পড়লো সেদিন যেটা নিয়েছিলাম খুব ভালো ছিল খেতে শুনে খুশি হলাম আজকে আজকে স্পেশাল প্যাকেজটা নেব হবে না সেদিন তো শেষ হয়ে গিয়েছিল অবশ্যই এই বলে পেছনে ঘুরে একটা স্পেশাল প্যাকেজের অর্ডার দিল ওই আশুকো অ্যাপ্রনের ফিতাগুলো খুলতে শুরু করলো সে আপনি কি বাসায় যাচ্ছিলেন এখন যে ছটা পর্যন্ত ডিউটি আমার ও আচ্ছা সরাসরি অ্যাপার্টমেন্টে যাবেন এখন হ্যাঁ সাথে গেলে কিছু মনে করবেন একটু কথা ছিল আপনার সাথে আমার সাথে হ্যাঁ আসলে একটা উপদেশ দরকার আমার ইসিগামের ব্যাপারে হেসে বললো লোকটা অস্বস্তিতে পড়ে গেল ইয়াশুকো তার সাথে আসলে অত ভালো পরিচয় নেই আমার অবশেষে বলল। আপনার বেশি সময় নষ্ট করব না আমি হাঁটতে হাঁটতে কথা বলবো নরম সুরে বললে নিও কাওয়া ঠিক আছে বেশিক্ষণ না তাহলে লোকটাকে এড়ানোর কোনো উপায় খুঁজে না পেয়ে বলল ইয়াসুকো। লোকটা নিজের পরিচয় দিয়ে বলল সে ইম্পিরিয়াল ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞানের একজন অধ্যাপক ইসিগামিও ওখান থেকে পড়াশোনা করেছে কিছুক্ষণের মধ্যে লাঞ্চ বক্সটা তৈরি হয়ে গেলে একসাথে দোকান থেকে বেরিয়ে আসলো দুজন ইয়াসুকো সাইকেল নিয়ে এসেছিল কাজে কিন্তু এখন সেটা পাশে নিয়ে হাঁটতে লাগলো কিছুক্ষণ পরেই তার হাত থেকে সাইকেলটা নিয়ে নিল ইউকাওয়া ইয়াসুকোর হয়ে সে নিজেই ঠেলতে লাগলো ওটা তাহলে ইসিগামীর সাথে বেশি কথাবার্তা হয় না আপনার খুব কম দোকানে আসলে কথা হয় মাঝে মাঝে হুম হুম এ বলে কি যেন ভাবতে লাগলো ইউকাওয়া আপনি কিসের উপদেশের কথা বলছিলেন যেন ইয়াসুকো জিজ্ঞেস করলো ভয়ে ভয়ে কিন্তু উত্তর দিল না ইউকাওয়া ইয়াসুকোর চিন্তাটা বাড়তে বাড়তে অসহনীয় পর্যায়ে চলে গেলে অবশেষে মুখ খুললো সে খুব সহজ সরল ও কে ইসিগামের কথা বলছি খুব সহজ সরল সে একদমই স্পষ্টবাদী কোনো সমস্যায় পড়লে সবচেয়ে সহজ সমাধানটা খুঁজে বের করাই তার অভ্যাস খুব ভেবে সামনে আগায় কোনো সিদ্ধান্তহীনতায় ভোগে না কিন্তু গণিতের জন্য সেটা কাজে দিলেও বাস্তব জীবনটা এত সহজ নয় তারপর বরাবরের মতোই এরকমটাই করে আসছে সে মিস্টার ইউকাওয়া আমি কিন্তু দুঃখিত আমার কথা হয়তো দূরবদ্ধ ঠেকছে আপনার কাছে ইউকা হেসে বলল আপনি কি নতুন অ্যাপার্টমেন্টে আসার পরে তার সাথে দেখা করেছিলেন হ্যাঁ সব প্রতিবেশীর সাথে দেখা করেছিলাম আমরা আর তখনও কি লাঞ্চ শপের আপনার চাকরির কথাটা তাকে জানান জি কিন্তু এসব কথা জিজ্ঞেস করছেন কেন আপনি আমার ধারণা তারপর থেকে ভ্যান্টিনটে নিয়মিত যাতায়াত শুরু করে সে তাই না হতে পারে আমি জানি তার সাথে খুব একটা কথা হয় না আপনার কিন্তু তার কোনো আচরণ কি অদ্ভুত মনে হয়েছিল আপনার কাছে বিভ্রান্ত হয়ে গেল শেষ প্রশ্নটা শুনে এরকম কোনো কিছুর আশা করছিল না সে দয়া করে বলবেন এসব কথা কেন জিজ্ঞেস করছেন আপনি তাহলে হয়তো উপদেশ দিতে সুবিধা হতো কারণ ইসিকামি আমার বন্ধু আর তাকে আরও ভালো মতো জানতে চাই আমি হাঁটতে হাঁটতে বলল ইউকাওয়া আসলে লাঞ্চ শপে আমরা খুব একটা কথা বলি না তাই বেশি সাহায্য করতে পারব না আপনাকে আশা করি আপনি এতদিনে বুঝে গেছেন ইসিগামী কেন লাঞ্চ কিনতে প্রতিদিন ভ্যান্টেন্টে আসে খুব কম কথাবার্তা হলেও আপনার সাথে যোগাযোগের এটাই একমাত্র মাধ্যম তার ইউকাওকে খুব গম্ভীর দেখা ছিল এ কথাটা বলার সময় ইয়াসুকোর সারা গায়ে কাটা দিয়ে উঠল হঠাৎ করে সে বুঝতে পারছে এই লোকটা জানে ইসিগামী তাকে পছন্দ করে আর সেটার কারণ খুঁজে বের করার জন্যই প্রশ্নগুলো করছে একটা জিনিস ভেবে অবাক হয়ে গেল ইয়াসুকো সে নিজে কোনো দিন এ ব্যাপারটা নিয়ে চিন্তা করেনি আগে সে এতটাই সুন্দরী নয় যে দেখা মাত্র তার প্রেমে পড়ে যাবে কেউ এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে দুঃখিত আসলে বলার মতো কিছু নেই আমার তার সাথে আমার কতবার কথা হয়েছে এটা আমি হাতে গুনে বলে দিতে পারব আচ্ছা তার সম্পর্কে আপনার মতামত কি জি সে যে আপনাকে পছন্দ করে এটা তো বুঝতেই পেরেছেন নিশ্চয়ই সেটার ব্যাপারে আপনার মতামত কি এভাবে সরাসরি জিজ্ঞেস করায় হকচকিয়া গেল ইয়ুকও লজ্জায় লাল হয়ে গেল তার গালগুলো অন্য সময় হলে হেসে উড়িয়ে দেওয়া যেত ব্যাপারটা কিন্তু ক্ষেত্রে সে পদ্ধতি কাজ করবে না আসলে এটা নিয়ে কখনো চিন্তা করে দেখিনি মানে তিনি একজন ভালো লোক এ ব্যাপারে নিশ্চিত আমি আর বুদ্ধিও নিশ্চয়ই ভালো গণিতের শিক্ষক যেহেতু নিচের দিকে তাকিয়ে উত্তর দিল সে বাহ আপনি দেখছি তার ব্যাপারে ভালোই জানেন জানি বলতে আপনি যা বোঝাতে চাচ্ছেন সেরকম কিছু না ঠিক আছে তাহলে এভাবে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত এই বলে ইয়াসুকোর সাইকেলটা ফিরিয়ে দিল সে ইসিগামীকে আমার পক্ষ থেকে গুড নাইট জানাবেন তার সাথে তো দেখা হবে না কিন্তু ইতিমধ্যেই বাউ করে ঘুরে হাঁটা শুরু করে দিয়েছে ইউকাওয়া সেদিকে তাকিয়ে থাকলো ইয়াসুকো কেন যেন খুব ভয় হচ্ছে তার